সাকিব, মাশরাফি, গেইল, আফ্রিদি, হেলস, ভিলিয়ার্স, ম্যাককালাম, রুশো মালিঙ্গাদের মতো তারকারা গায়ে জড়িয়েছিলেন রংপুর রাইডার্সের জার্সি। দুই আসর বিরতি দিয়ে ফেরা দলটা এবার দেশের ক্রিকেটের পাঁচ মোস্ট সিনিয়রের কেউ না থাকলেও ব্যালেন্সড এবং তারুণ্য নির্ভর দল গড়েছে রংপুর রাইডার্স। বিদেশি হিসেবে এবার রাইডার্সে আছেন শোয়েব মালিক, সিকান্দার রাজা, হ্যারিস রো, পাথুম নিশাঙ্কাদের মতো ক্রিকেটাররা। দেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে তারা প্রাধান্য দিয়েছে তারুণ্যতে। ক্যাপ্টেন করা হয়েছে নুরুল হাসান সোহানকে। রংপুরে আপনি ফেলাই দেওয়ার মতন টিম না, হইতে পারে লাস্ট দুইটা তিনটা বছর রংপুর পার্টিসিপেট করে নাই, বাট রংপুর যেভাবে আসছে ওয়েল কাম ব্যাক করে আসবে এবং ইনশাল্লাহ মনে হয় ভালো কিছু হবে এই বছর। শেখ মাহিদি, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, পারভেজ ইমন, নাইম শেখদের পাশাপাশি দলটাতে আছেন রাকিবুল, রিপন, রবিউলদের মতো উদীয়মানরা। এছাড়াও রনি তালুকদার, আলাউদ্দিন বাবুদের মতো ডোমেস্টিকের অভিজ্ঞরাও আছেন। আমাদের যে ইয়াং এবং ওভারসিজ যেগুলো আছে আপনার ওয়েল এক্সপিরিয়েন্স আপনার টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগের জন্য যে মিক্স আপটা আছে খুব আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় খুবই ক্যাপাবল। তারপরে টুর্নামেন্টটা একটু লম্বা সময়, খেলা শুরু হলে বোঝা যাবে। আসলে দলের ব্যাটিং লাইন আপে আছেন নাইম শেখ, পারভেজ ইমন, রনি তালুকদাররা। বিদেশিদের মাঝে আছেন নিশাঙ্কা, অ্যারন জন্স, ওমর জাইরা। দুই অলরাউন্ডার সিকান্দার রাজা আর শোয়েব মালিক দলটার ব্যাটিং লাইন আপের সবচাইতে বড় দুই শক্তির জায়গা। এছাড়াও শেষ দিকে ক্যামিওর জন্য তাদের আছে শামীম পাটোয়ারি এবং উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। ড্রাফটে যে ক্রিকেটারকে রংপুর প্রথমে নিয়েছিল তিনি অলরাউন্ডার শেখ মাহিদি হাসান। মাহিদি, রাজা, মালিকদের সাথে অলরাউন্ডার হিসেবে তারা দলে ভিড়িয়েছে বিপিএল এর নিয়মিত মুখ বেনি হাওয়েলকে। একই রোলে আছেন মোহাম্মদ নেওয়াজ, আলাউদ্দিন বাবুরা। দলটা সবচেয়ে বড় শক্তির জায়গার নাম বোলিং আক্রমণ, যেখানে সবচেয়ে বড় নাম হারিস রৌফ। তার সাথে পেস অ্যাটাকে আছেন হাসান মাহমুদ, রিপন মণ্ডল, রবিউল হকরা। স্পিনের রাকিবুল মাহিদিদের সাথে আছেন লঙ্কান জেফ্রি, নেওয়াজরা। শাহরিয়া শাউন, অলরাউন্ডার। What I thought?